তো ব্রেকিং আপডেট পিএসসি ফুড এসআই সংক্রান্ত একটা ব্রেকিং আপডেট রয়েছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন চ্যানেল নতুন দর্শক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে অন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন যে পিএসসি ফুড এসআই কেস হয়েছে ঠিক আছে কেস কিন্তু কোর্টে উঠেনি তো আজকে মঙ্গলবার তো কোর্টে কেস উঠেছিলো ঠিক আছে তো খুবই একটা ভালো খবর রয়েছে এক ব্রেকিং আপডেট রয়েছে তো ষোলো সতেরো তারিখে পরীক্ষা হয়েছিল তো ষোলো শত পরীক্ষা কতটা দুর্নীতি হয়েছে আশা করি আপনারা সকলে জানেন সেই দুর্নীতির প্রতিবাদে তো সেই দুর্নীতির বিরুদ্ধে তো কেস করা হয়েছে তো সেভাবে একটা বিরাট বড়ো একটা আপডেট রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে বন্ধুরা এতদিন কিন্তু কোর্টে কেস উঠেনি ঠিক আছে এতদিন কিন্তু আপগ্রেডেড মোশনেই ছিল কিন্তু রকম কিন্তু ভালো মতো হিয়ারিং হয়নি ঠিক আছে আপগ্রেডেড অনেক অনেকদিন ধরেই ছিল কিন্তু টু বি মেনশনে আসেনি তো বর্তমানে কেস এখন টু বি মেনশনে চলে এসেছে তো টু বি টু বি মেনশনে আসার পরেই একটা নতুন একটা আপডেট পাওয়া গেছে আজকে একটা নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ঠিক আছে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সঙ্গে থাকুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন ফুড এসআই পরীক্ষা প্রশ্ন ফাঁসের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ আদালতে তো রিসেন্ট আপডেট বন্ধুরা এই মুহূর্তে ব্রেকিং আপডেট সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত ঠিক আছে তো তারপর চলে আসছি নেক্সটে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন ফাঁসির অভিযোগ দায়ের হওয়া মামলায় আজ মঙ্গলবার এমনই নির্দেশ দিল আদালত গত ষোলো এবং সতেরো মার্চ ছিল খাদ্য দপ্তরের ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা পরীক্ষার আগেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছিল সেই সঙ্গে হাইকোর্টেরও দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি সব পক্ষের জবাব শুনে এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা দায়ের হওয়া এফআইআর প্রেক্ষিতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে এডিজি সিআইডিকে আগামী বাইশে মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে বন্ধুরা আশা করি ক্লিয়ার তো হাইকোর্ট বর্তমানে এখন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে ঠিক আছে গত ষোলো এবং সতেরো তারিখে পরীক্ষা হয়েছিল ফুড এসআই ঠিক আছে তো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যায় আপনাকে কেন্দ্র করে তো রাজ্য জুড়ে সাতটি এফআইআর দায়ের করা হয়েছিল তো সে সঙ্গে হাইকোর্টেও কেস করা হয়েছে তো সেই কোর্টের আজকে শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে যেহেতু তো শুনানি হয়েছিল তিনি আদেশ দিয়েছেন যে সিআইডি তদন্ত হোক ঠিক আছে এবং আগামী বাইশে মে তদন্তের অগ্রগতি রিপোর্ট সংক্রান্ত সিআইডিকে জমা দিতে নির্দেশ দিয়েছে ঠিক আছে তো এবং বাইশ তারিখেই দেবেই শুনানি হবে নেক্সট এখন হিয়ারিং ঠিক আছে তো বন্ধুরা আসলে একটা বিরাট বড়ো আপডেট যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায় নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে